জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবীর খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। মগরাহাট জোড়া খুন কাণ্ডে মূল অভিযুক্ত জানি আলম মোল্লাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। বুধবার বেলা প্রায় 4টি নাগাদ জানি আলম মোল্লাকে নিয়ে আসা হয় মাগুর পুকুরের কারখানায়। এই কারখানার মধ্যে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে গত শনিবার খুন হন সিভিক ভলেন্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তার এক বন্ধু মলয় মাকাল। জানি আলম মোল্লা এই কারখানার মধ্যে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক দিয়ে গুলি করে এবং কুপিয়ে নৃশংসভাবে খুন করে ওই দুইজনকে। খুনের পর গা ঢাকা দেয় অভিযুক্ত। পরের দিন টালিগঞ্জ ফাঁড়ি থেকে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ নজরদারিতে ধরা পড়ে মূল অভিযুক্ত জানি আলম মোল্লা। এই দিন জানি আলমকে সঙ্গে নিয়ে কারখানার মধ্যে এক ঘন্টা ধরে সেদিনের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের এসপি অভিজিৎ ব্যানার্জি, এসডিপিও মিথুন দে সহ আরো অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। জানি আলম মোল্লাকে ঘটনাস্থলে নিয়ে আসার আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং পুরো চত্বর র‍্যাফ ও পুলিশের নিয়ন্ত্রণে চলে যায়। পিসি অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট অফ দ্য পিসি অ্যাকিউজড আমরা অফেন্ডিং উইপেন রিকভারি করেছি। আমরা ডিটেলস ব্যাপারটা আপনাদেরকে ইন ডিউ কোর্স জানিয়ে দেবো। আজকে আমরা রিকনস্ট্রাকশন করলাম, অফেন্ডিং উইপেন উই হ্যাভ অলরেডি রিকভার্ড। ওকে, এখনও পর্যন্ত প্রিলিমিনারি সেটাই জানা গেছে। থ্যাংক ইউ। ও পুরোটাই আমাদের কাছে কনফেস করেছে পুরোটাই ও আমাদেরকে অন ভিডিওগ্রাফি দেখিয়েছে, এখনও পর্যন্ত তাই জানা যাচ্ছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর ইনভেস্টিগেশনের রিকনস্ট্রাকশন অফ টাইম হলো। আজকে আমাদের এসপি সাহেব পুরো ইনভেস্টিগেশন ক্লোজলি মনিটর করছেন ইনসান আউটসগুলো। এরপরে যেটা আছে রিকভারিগুলো প্রসেসের শেষের দিকে ওটা এসপি সাহেব বলবেন, রিকভারির ব্যাপারগুলো বড় সাহেব বলবেন। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।